আসসালামু আলাইকুম বন্ধুরা। কোষ্ঠকাঠিন্যের মতো বিরক্তিকর আর যন্ত্রণাদায়ক সমস্যা দ্বিতীয়টি নেই। যাদের পায়খানা নিয়মিত হচ্ছে না এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, মলত্যাগের সাথে রক্ত ঝরছে, মলদ্বার ব্যথা হয়ে গেছে, এমনকি পায়খানা করার সময় মলদ্বার সহ বেরিয়ে আসছে, অনেক ডাক্তার দেখিয়েছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন, অনেক টাকার ওষুধও খেয়েছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না, মূলত তাদের জন্যই আমার আজকের এই ভিডিও। আমাদের শরীরের অভ্যন্তরে কিছু ক্ষতিকর পদার্থ তৈরি হয় এবং বাইরে থেকেও কিছু বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করে। সেই ক্ষতিকর ও বিষাক্ত পদার্থগুলো মলত্যাগের মাধ্যমেই শরীর থেকে বের করার একমাত্র উপায়। তাই শরীর সুস্থ রাখতে নিয়মিত পায়খানা হওয়া অত্যন্ত জরুরি। যেমন একটি শহরের ময়লা আবর্জনা ও বর্জ্য পদার্থ বেরিয়ে যাওয়ার ড্রেন বা সোয়ারেজ লাইনের মুখ এক সপ্তাহের জন্য বন্ধ রাখলে পুরো শহরের পরিবেশ দূষিত ও বিষাক্ত হয়ে মারাত্মক রোগ ব্যাধি ছড়িয়ে পড়বে। একইভাবে মানুষের ক্ষেত্রেও পায়খানা নিয়মিত না হলে বা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগলে দেহে মারাত্মক রোগ ব্যাধি জন্ম নেবে। কোষ্ঠকাঠিন্য শুধু সাধারণ সমস্যা নয়, বরং এটি শরীরের ভিতরে লুকিয়ে থাকা অন্য কোনো মারাত্মক রোগের লক্ষণ। এ সমস্যা দীর্ঘদিন থাকলে পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিসার, হাই প্রেশার, গ্যাস্ট্রিক আলসার, হৃদরোগ, পেট ফাঁপা ও বদহজম, মাথা ব্যথা, স্মরণশক্তি কমে যাওয়া, নিঃশ্বাস ও শরীরে দুর্গন্ধ এবং বিষণ্ণতা সহ ধীরে ধীরে বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সুস্থ থাকতে চাইলে নিয়মিত পায়খানা হওয়ার কোনো বিকল্প নেই। তাহলে কথা না বাড়িয়ে চলুন জেনে নেই এই কঠিন সমস্যার সহজ সমাধান। প্রিয় দর্শক, বাজারে মশলার দোকানে আস্ত সোনাপাতা অথবা সোনাপাতার গুঁড়া পাবেন। যে কোনো একটা কিনে বাসায় এনে এক গ্লাস পরিষ্কার পানিতে অল্প পরিমাণ সোনাপাতা অথবা সোনাপাতার গুঁড়া ভিজিয়ে দিন। 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালোভাবে ছেঁকে নিয়ে পুরোটা খেয়ে ফেলুন। যত দ্রুত সম্ভব ফলাফল পেয়ে যাবেন। এটা অত্যন্ত কার্যকর এবং পরীক্ষিত। ভেষজ হওয়ার কারণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও লক্ষ্য করা যায়নি। আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কম হলে দিনে একবার আর সমস্যা খুব বেশি হলে দুবার সেবন করুন। অর্থাৎ সকালে ভিজিয়ে রেখে রাতে খাবেন আর রাতে ভিজিয়ে রেখে সকালে খাবেন। স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত এভাবে চালিয়ে যান। আশা করছি দুদিনের মধ্যেই সমাধান পেয়ে স্বাভাবিক পর্যায়ে চলে আসবেন ইনশাআল্লাহ। এর বাইরে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটির মাধ্যমে আপনি একটুও উপকৃত হলে একটা লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের উপকার করুন। আর এমন উপকৃত ভিডিও মিস না করতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়, ভালোবাসা অবিরাম। সচেতন হন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।